আশা করি এবার কোনো সমস্যা হবে না। সরি ফর মাই মিস্টেক, এবারের গুলি ঠিকঠাক মতোই করব, চোখে চোখ রেখে, মিস হবে না কোনোভাবে। তবে একটা প্রশ্ন, কৌতূহল বলতে পারেন, স্ত্রীকে কেন খুন করতে চাচ্ছেন আপনি? আপনি জানলেন কিভাবে? ওই যে বললাম, কৌতূহল, কৌতূহল থেকে জানবার চেষ্টা। প্রশ্নের উত্তরটা কি জানতে পারি? আসলে আমার জীবনে আরেকজন আছে, তাছাড়া আমার স্ত্রীও অন্য একজনকে ভালোবাসে। সিম্পল সলিউশন ছিল, চাইলে তো আপনি আপনার স্ত্রীকে ডিভোর্সও দিতে পারতেন। ডিভোর্স? আমার শ্বশুর খুব চালাক মানুষ ছিলেন, হ্যাঁ, 10 কোটি টাকা কাবিন করিয়েছিলেন। 10 কোটি টাকা, এ হেল লট অফ মানি, না অনেক টাকা। প্ল্যান কি বা সেটা বলুন। আমি আমার স্ত্রীকে বুঝিয়ে শুনিয়ে যেভাবেই হোক নেক্সট ফ্রাইডেতে আমাদের রূপপুর প্ল্যান্টে নিয়ে যাব। জায়গাটা নিরিবিলি, আপনার জন্য বেশ সুবিধাই হবে আশা করি, সন্ধ্যা 6টার দিকে। আপনার প্ল্যানিং অসাধারণ। থ্যাংকস, দুর্দান্ত প্ল্যানিং করেন আপনি। ছোট্ট একটা ইনফরমেশন আপনার জন্য, আপনার ডান হাত জন, তার ব্যাপারে সাবধান থাকবেন, অদ্ভুত মানুষ সে। পেটে দুপেক পড়লে মুখ দিয়ে অনর্গল সব কিছু বলে দেয়, তাই জনের ব্যাপারে সাবধান থাকবেন, বিপদ হতে পারে আপনার। থ্যাংকস, ব্যাপারটা আমার মাথায় থাকবে। ভালো থাকবে, চলি। বাসা শিফট করতে হবে ইমিডিয়েটলি, কোনোভাবে যেন না না শুনি আমি। অবশ্যই পারবো ভাই, বেলা 12টার মধ্যেই আমি ব্যবস্থা করে দিতেছি। এত তাড়াতাড়ি ভাই, কোনো প্রবলেম? জনের নাম আমি দুইবার বলেছি, যাতে করে প্রিয়াঙ্কা বুঝতে পারে যে ঘটনাটা কি। তাই জনকে যদি ইন্টারোগেট করা হয় সব ইনফরমেশন বেরিয়ে আসবে। ভাই, এর কোন কি দরকার ছিল? দরকার ছিল যে ঘটনাটা ঘটবে এরপর যদি আমাদের কাছে পৌঁছাবার কিছু থাকে, একমাত্র চেইন হচ্ছে জন। ঠিক আছে ভাই, জনের কাছে এখন আমি হাওয়া, কথা দিলাম। ইমিডিয়েটলি বাসা শিফট করতে হবে, মাইন্ড ইট। ওকে ভাই, আসসালামু আলাইকুম। রাখো। সময় দেয়া দরকার, বিশেষ করে তোমাকে। কি করছো এখানে, ব্যস্ত নাকি? না, তেমন কিছু না, জাস্ট গত এক বছরের আমাদের কোম্পানির স্টেটমেন্টটা চেক করছিলাম। কিন্তু দেখো না,
আমি স্টেটমেন্ট চেক করতে গিয়ে দেখলাম কিন্তু অনেক কর্মী গত এক বছরে বড় বড় কয়েকটা প্রজেক্টেরই এন্ট্রি নেই। এন্ট্রি তো পরের কথা, মানে কোথাও কোনো ফাইলে ডিটেলসই নেই। মানে ওটা তো আমি ইচ্ছাকৃতভাবে করেছি। হ্যাঁ প্রিয়াঙ্কা, রিয়েল এস্টেট বিজনেসে পদে পদে শত্রু, আর কোম্পানি বড় হলে তো কোনো কথাই নেই। সে কারণে কিছু পেপারস এন্ড ডকুমেন্টস আমার নিজের কাস্টাডিতে রেখেছি। হ্যাঁ তুমি চাইলে দেখতে পারো, আমি তোমাকে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আর সবচেয়ে ভালো হয় তুমি কোম্পানির দায়িত্ব নিলে, তাতে আমার কষ্টটাও কমে যাবে। কি রাজি? আচ্ছা শোনো, আমাকে পাসওয়ার্ড দিতে হবে না, তুমি বলেছো হয়েছে তো। আর আম সরি, তুমি মনে হয় কষ্ট পেয়েছো তাই না? কি বলছো, কষ্ট কেন পাবো বলো তো? তুমি যদি আমার পাশে থাকো তাহলে সবচেয়ে আনন্দিত হবো আমি। আমরা একসঙ্গে কাজ করতে পারবো তাই না? থাকবে, যদি সত্যি হেল্পফুল হতে পারি তাহলে অফকোর্স। দারুণ ব্যাপার। শোনো না, ফ্রাইডে বিকেলে তুমি ফ্রি আছো? হ্যাঁ আছি। তাহলে তোমাকে নিয়ে রূপপুর প্রজেক্টে যাবো, সেখানে তোমার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। কি সারপ্রাইজ? ও প্রিয়াঙ্কা, কি সারপ্রাইজ সেটা বলে দিলে আর সারপ্রাইজ থাকলো? আমার না, মানে আসলে স্টুপিড অ্যাকচুয়ালি। রাইট, কি সারপ্রাইজ মানে? ওকে ফাইন, তাহলে তুমি এক কাজ করো না, মানে এখানে বসে গল্প করতেছি, তুমি ফ্রেশ হও, ডিনার দিতে বলি। শিওর, ঠিক আছে, বলছি। বড় বাচ্চা বেঁচে গেছি, গুলিটা একদম কানের পাশ দিয়ে গেছে। যাক, আর একটাই তো মাত্র দিন, একটু কষ্ট করে কাটিয়ে দিই। সব কিছু শেষ হবে আগামী শুক্রবার বিকেলে। বলো কেমন লাগলো জায়গাটা? খারাপ না, জাস্ট শহর থেকে একটু বেশি দূরে না? কি যে বলো না, যে হারে মানুষজন বাড়ছে আর রাস্তাঘাটের উন্নতি হচ্ছে, 7-8 বছর তুমি নিজে এলেই এলাকা চিনবে না। এখানে কতটুকু জায়গা আছে জানো? 10 একর আমাদের নিজেদের। জানি, বাবা বলেছিল। বাবা নিশ্চয়ই এটা বলেনি যে এখানকার প্রজেক্টের নাম কি হবে? কি হবে? প্রিয়াঙ্কা গোল্ডেন সিটি।
আমাকে পাওনি দেখে আমার হাজবেন্ডকে মেরে ফেলবা। আমি ভাবতে লজ্জা লাগছে, তোমার তোমার মতো একটা খুনিকে আমি ভালোবেসেছিলাম। পুলিশকে যে বললি খুনিকে চিনতে পারিসনি, সত্যি কি? দেখলাম দুজন মানুষ কত হাসি খুশি বাইরে এলো, একজন লাশ হয়ে ফিরে এলো। দুনিয়াটা কি হয়ে গেল আমার কি নিয়ে খেলা? এভাবে চুপচাপ করে বসে থাকলে হবে? নতুন ভাবে বাঁচার চেষ্টা কর, সামনে তোর অনেক দায়িত্ব। একটু সময় দাও আমাকে। আমার জীবনে অন্য একজন আছে, তাছাড়া আমার স্ত্রী অন্য একজনকে ভালোবাসে। চাইলে তো আপনি আপনার স্ত্রীকে ডিভোর্সও দিতে পারতেন। ডিভোর্স? আমার শ্বশুর খুব চালাক মানুষ ছিলেন, হ্যাঁ, 10 কোটি টাকা কাবিন করিয়েছিলেন। 10 কোটি টাকা, এ হেল লট অফ মানি। আল্লাহ আমার মায়ের বাঁচাইছে, বলছিলাম না ওই যে টাস্তা হারাম জাদা। আপা আমাকে একটা সগদা দিতে হইব, ওই ছাগল নাইল গরু। হালা তুমি চুপ করো তো, শুনতে দাও আবার। আমার জীবনে অন্য একজন আছে, তাছাড়া আমার স্ত্রী অন্য একজনকে ভালোবাসে। চাইলে তো আপনি আপনার স্ত্রীকে ডিভোর্সও দিতে পারতেন। ডিভোর্স? ডিভোর্স? আমার শ্বশুর খুব চালাক মানুষ ছিলেন, হ্যাঁ, 10 কোটি টাকা কাবিন করিয়েছিলেন। 10 কোটি টাকা, এ হেল লট অফ মানি। না অনেক টাকা, প্ল্যান কী বা সেটা বলুন। আমি যেভাবেই হোক বুঝিয়ে শুনিয়ে আমার স্ত্রীকে আগামী শুক্রবার আমাদের রূপগঞ্জ প্ল্যান দেখতে নিয়ে যাব। টাকাটা বেশ নিরিবিলি, আপনার কোনো সমস্যা হবে না, এই ধরুন বিকেল 6টার দিকে। ছোট্ট একটা ইনফরমেশন আপনার জন্য, আপনার ডান হাত জন,
তার ব্যাপারে সাবধান থাকবেন। অদ্ভুত মানুষ সে, পেটে দুপেক পড়লে মুখ দিয়ে অনর্গল সবকিছু বলে দেয়। বড় সাহেব যেমন আমাকে সবকিছু জানাতেন, ইনি তার পুরোটাই উল্টো। পারলে আমাকে ঘাড় ধরে বের করে দেন। ইনার পিএস মিস্টার জন সবকিছু জানেন। আমি সাহেব, আমার জনকে দরকার। কিন্তু ম্যাম, সে তো অফিস থেকে ছুটি নিয়েছে 7 দিনের। আমি জানি না আপনি কিভাবে কি করবেন, কিন্তু ওকে আমার সামনে হাজির করবেন। আর ও যদি না আসতে চায় তাহলে পুলিশের ভয় দেখাবেন। ওকে বলবেন যে ওর বিরুদ্ধে আমার হাতে প্রমাণ আছে। ও যদি এসে দেখা না করে, কথা না বলে, তাহলে এগুলো সরাসরি পুলিশের হাতেই আমি তুলে দেবো। আমি সাধ্যমতো চেষ্টা করব। সাধ্যমতো না, আপনাকে করতেই হবে। তোকে আমরা কার সাথে বিয়ে দিয়েছিলাম? আর একটু হলে তো মা, কি বলো এগুলা? তোমরা কিভাবে বুঝবা ও আসলে ভিতরে কেমন ছিল? এত কাছে থেকে ওকে আমরা কেউ বুঝতে পেরেছি না। সরি আপু, সরি লেট করার জন্য। তোমাকে তো বলেই গিয়েছিলাম আমি ভাষণচর ছিলাম। আমার জীবনে অন্য একজন আছে, তাছাড়া আমার স্ত্রী অন্য একজনকে ভালোবাসে। চাইলে তো আপনি আপনার স্ত্রীকে ডিভোর্সও দিতে পারতেন। ডিভোর্স? ডিভোর্স? আমার শ্বশুর খুব চালাক মানুষ ছিলেন। হ্যাঁ, 10 কোটি টাকা কাবিন করিয়েছিলেন। 10 কোটি টাকা, এ হেল লট অফ মানি নাও।